একজন ইয়ং কম্পিউটার গেম ডিজাইনার অজ্ঞান হয়ে যায়। জ্ঞান ফিরলে সে সবাইকে চিনতে পারে, কিন্তু তাকে কেউ চিনতে পারে না, এমনকি তার নিজের বাবা মাও নয়। কিন্তু কেন? এই নিয়েই আজকের মুভির গল্প। মুভি লাভার্স ক্লাব বেঙ্গলি প্রেজেন্টস ওয়ার্ল্ড ফেমাস সিনেমার গল্প বাংলায়। প্রিয় বন্ধু, আমি সুতপন, আজ তোমায় শোনাব ওয়ার্ল্ড ফেমাস কলম্বিয়া পিকচার্স প্রযোজিত সের্গেই মকৃতস্কি পরিচালিত রাশিয়ান ফ্যান্টাসি ফিল্ম এ রাফ ড্রাফট। 2018 সালে মুক্তি পায় এই মুভি। আইএমডিবি রেটিং 4.4 এবং সুপার ফ্লপ হয় ছবিটা। তাহলে তুমি বলতেই পারো কেন শুনবো এই মুভির গল্প। আসলে বন্ধু, আইএমডিবি কিংবা রোটেন টমেটো রেটিং হলো ছবিটা কতখানি ব্যবসায়িক সাফল্য পেয়েছে বা হিট করেছে তার মাপকাঠি। হিট মুভির সঙ্গে ভালো মুভির তফাতটা হলো ফুচকার সঙ্গে রসগোল্লার তফাত যেমন, তাই সবথেকে বড় কথা হলো শুধু সিনেমা কেন, জগতের কোনো মহান সৃষ্টিই কিন্তু লাভ লোকসানের কথা ভেবে তৈরি হয়নি। তাই বলি, তুমি যদি সত্যিকারের ভালো ছবি ভালো মন নিয়ে দেখতে চাও, তাহলে অবশ্যই মূল সিনেমাটা তোমাকে দেখতেই হবে। আর এই গল্পটা যদি ভালো লাগে, তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করতে কিন্তু কখনোই ভুলবে না, আর শেয়ার এবং লাইক করে নিশ্চয়ই তোমার মতামত দেবে। শুরু করছি আজকের মুভির গল্প, এ রাফ ড্রাফট। মুভির শুরুতেই দেখি কিরিল ম্যাক্সিমভ নামে একটা ছেলে অজ্ঞান হয়েছিল। জ্ঞান ফিরলে দেখা যায় সে একটা পুলিশ ভ্যানে রয়েছে। পুলিশ তাকে ছেড়ে দিলে সামনের দিকে এগিয়ে যায় সে, আর ঠিক তখনই তার ফোনে একটা লোকেশন দেখায়। এই লোকেশন ধরে সামনের দিকে এগিয়ে যায় সে। এবারে গল্প ফ্ল্যাশব্যাকে চলে আসে আগের দিন সন্ধ্যাবেলায়। দেখা যায় কিরিল একটা পুতুলের কস্টিউম পরে অ্যাক্টিং করে গার্লফ্রেন্ড আনাকে ইমপ্রেস করবার জন্য হ্যাপি বার্থডে বলে কার্ড দিয়ে উইশ করে। কিন্তু তার মনেই নেই যে আনার বার্থডে ছিল গতকাল। আনা তার ওপর মারাত্মক রেগে গিয়ে ব্রেকআপ করে দিয়ে বলে তার থেকে ভালো বয়ফ্রেন্ড আর একটা চাকরি সে জোগাড় করেই দেবে। বন্ধু, তোমার লাইফে তোমার গার্লফ্রেন্ড কিংবা বয়ফ্রেন্ডের সঙ্গে এমন কোনো ঘটনা ঘটলে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর হ্যাঁ, বার্থডে কিংবা ভ্যালেন্টাইন ডেতে উইশ করতে ভুললে কিন্তু তোমার অবস্থাটাও এই কিরিলের মতোই হবে। চলো আবার মুভির গল্পে ফেরা যাক। কিরিল হতাশ হয়ে অফিস থেকে ফিরে এসে দেখে যে গেমটা সে বানিয়েছিল সেটার জন্যই তার বস অফিসে পার্টি দিয়েছে। তার এই আবিষ্কারের জন্যই অফিসে আজ নতুন অধ্যায় শুরু হয়েছে। সবাই তাকে নিয়ে মাতামাতি করে, কিন্তু গার্লফ্রেন্ডের সদ্য রিফিউজ কাটিয়ে কিছুতেই স্বাভাবিক হতে পারে না সে। পার্টি শেষে তার বন্ধু কোতিয়া চাগিন তাকে তার ফ্ল্যাটের সামনে নামিয়ে দিয়ে বলে জীবনে যা কিছু ঘটে ভালোর জন্যই ঘটে। কিন্তু না, মানুষ ভাবে এক আর হয় এক। তাই কোতিয়া চলে গেলে কিরিল তার ফ্ল্যাটে ঢুকে দেখে তার ফ্ল্যাটটা বদলে গেছে। শুধু তাই নয়, ইতিমধ্যে একজন অপরিচিত মহিলা তার এই ফ্ল্যাটটা দখল নিয়ে নিয়েছে। কিরিল পুলিশ ডাকে, কিন্তু সে পুলিশের কাছে কিছুতেই প্রমাণ করতে পারে না যে এই ফ্ল্যাটটা তার। তাই পুলিশ তাকে ফ্ল্যাট থেকে বের করে দেয়। কিরিল এবার ফ্ল্যাটের লিগাল ডকুমেন্ট জোগাড় করে সরকারি অফিস যায়। সেখানে জানতে পারে এই ফ্ল্যাটের মালিক রেনেটা ইভানোভা নামে একজন ভদ্রমহিলা। অন্য একজন অফিসার তাকে জানায় কিরিল নামের কোনো ব্যক্তির এখানে কোনো কিছুই নেই। কিরিল হতাশ হয়ে অফিস ফিরে আসে, কিন্তু অফিসেও তাকে কেউ চিনতে পারে না। সে তখন অফিস থেকে বেরিয়ে বাবা মায়ের কাছে যায়, কিন্তু আশ্চর্যের ব্যাপার, নিজের পেটের সন্তানকে নিজের বাবা মাও চিনতে পারে না। এমনকি বাবা তাকে জানায় তাদের কোনো ছেলেই নেই। কথায় আছে না, অভাগা যেদিকে যায় সাগর শুকিয়ে যায়। তাই এবার সে কি করবে তার কিছুতেই যেন বুঝে উঠতে পারে না। সকলের কাছে তার অস্তিত্বটাই যেন মুছে গেছে। এবার সেই ফ্ল্যাটে ফিরে এসে ওই অপরিচিত মহিলার সঙ্গে তর্কে জড়িয়ে পড়ে। এতক্ষণে আমরা জেনে গেছি ওই মহিলার নাম রেনেটা ইভানোভা। কিরিল তার সঙ্গে তর্ক করতে করতে একটা ছুরি নিয়ে তাকে ভয় দেখায়। রেনেটা ভয় পেয়ে ছুরিটা নিজের পেটে গেঁথে নেয় এবং মারা যায়। এবার কিরিল নিজেও ভয় পেয়ে যায়। সে ছুটে বাইরের লোক ডাকতে যায়। ইতিমধ্যে একটা লোক তাকে আচমকা ঘুষি মারে, সে অজ্ঞান হয়ে যায়। জ্ঞান ফিরলে সে দেখে পুলিশের ভ্যানে। গল্পটা এখানে আবার কারেন্ট টাইমে ফিরে আসে। এবার আমরা বুঝতে পারি তার ওপর মার্ডারের অভিযোগ থাকার সত্ত্বেও পুলিশ তাকে ছেড়ে দেয়। তাই কিরিল এবার সেই লোকেশনটাকে ফলো করতে করতে সেই পুরানো লাইট হাউসে পৌঁছে এখানেই রাত কাটায়। গভীর দুঃখ কিংবা চরম সুখ কারোর জীবনেই চিরস্থায়ী নয়। তাই ঘুম থেকে উঠে কিরিল দেখে গোটা লাইট হাউসটা হোটেলের মতো ঝাঁ চকচকে হয়ে গেছে। ফার্নিচারগুলো নিজে থেকেই বদলে যাচ্ছে। এবার একজন লোক এসে কিরিলকে পার্সেল দেয়। কিরিল দেখে অন্যদিকে দরজা দিয়ে রেনেটা তার ঘরে ঢুকছে। সে অবাক হয়ে রেনেটাকে জিজ্ঞাসা করে কি করে বেঁচে উঠল সে।
রেনেটা জানায় তুমি যে জগতে বাস করো এটা সেই জগৎ নয়, অন্য একটা জগৎ, যার দরজা গেম তৈরি করতে গিয়ে ওপেন করে ফেলেছ। এরকম অনেক জগৎ আছে, তোমাকে এই জগতের কাস্টমস অফিসার বানানো হয়েছে, যার কাজ হলো অন্য জগৎ থেকে আসা মানুষকে এই জগতে সাহায্য করা আর অন্য জগতের দরজা খুলে দেওয়া। এবার রেনেটা তাকে একটা আলমারি দেখায়, এই আলমারির কাছে কিরিল যা চাইবে তাই পাবে। কিরিল রেনেটাকে জিজ্ঞাসা করে সে এত কিছু জানল কী করে। রেনেটা জানায় সে সিক্রেট সোসাইটির হয়ে কাজ করে এবং সে জানায় আজ থেকে কিরিল এই সোসাইটির হয়েই কাজ করবে। রেনেটা কিরিলকে একখানা পার্সেল দিয়ে বলে এই বইটায় কাস্টমস অফিসারের সব দায়িত্ব লেখা আছে। কিরিল জানায় সে ফিরে যাচ্ছে তার নিজের জগতে, তাই আজ থেকে আর এসব কাজ করবে না। রেনেটা বলে তুমি তো তোমার জগতে একজন অপরাধী, ওই জগতে ফিরবে কেমন করে? তখন কিরিল তাকে দরজা খুলে বিদায় জানায়। আসলে বন্ধু, যে কম্পিউটার গেম বা খেলনা আবিষ্কার করতে করতে কিরিল সব কিছুকে নিজের হাতের খেলনা বানিয়ে ফেলেছিল, আজ নিজের অজান্তে নিজেই কখন যে কম্পিউটার গেম বা খেলনায় পরিণত হয়ে গেছে তা সে এখনও বুঝে উঠতে পারেনি। তাই কি হচ্ছে সেটা বুঝতে না পেরে কিরিল তার বন্ধু কোতিয়াকে ফোন করে। এদিকে কোতিয়ার মেমোরি চলে গেছে, তাই কিরিলের কথা সে কিছুতেই বুঝতে পারে না। এবার কিরিল নিজের শক্তি প্রয়োগ করে একখানা মদের বোতল নিয়ে আসে এবং দুজনে মিলে এনজয় করতে থাকে। ইতিমধ্যে তাদের দরজায় আনা এবং তার বয়ফ্রেন্ড এসে দাঁড়ায়। আনা কিরিলকে চিনতে পারে না, আনার বয়ফ্রেন্ড সিক্রেট সোসাইটির সদস্য, সে আনাকে নিয়ে গেম ওয়ার্ল্ডে বেড়াতে এসেছে। তারা এবার অন্য দরজা দিয়ে বেড়াতে চলে যায়। কিরিল তার বন্ধু কোতিয়েকে নিয়ে আনাদের ফলো করে আর ফলো করতে করতে তারা একটা হোটেলে পৌঁছয়। তারা হোটেলে পৌঁছানো মাত্রই একটা রোবট পুতুল কিরিলকে আক্রমণ করে। কিরিল তার শক্তি প্রয়োগ করে এই পুতুলটাকে হারিয়ে দেয়, পুতুলটা পালিয়ে যায়। হোটেলের উপরের ঘরে এসে কিরিল দেখে একজন মহিলার দেহ রক্তে ভেসে যাচ্ছে আর সেই মহিলাটা কিরিলের কাছে জল চায়। কিরিল তাকে জল খাওয়ালে সে সঙ্গে সঙ্গে সুস্থ হয়ে ওঠে। সে জানায় তার নাম রোজ। সে আরও জানায় এই দুনিয়ায় জলই হলো সব রোগের প্রতিষেধক। কিরিল আর আনাদের না খুঁজে নিজের টাওয়ারে এবার ফিরে যায়। বন্ধু, আমি আগেই বলেছিলাম কিরিল আগে যে কম্পিউটার গেম আবিষ্কার করত এখন নিজে সেই কম্পিউটার গেমেরই পুতুলে পরিণত হয়েছে। তাই একটার পর একটা গেমের লেভেল জাম্প করতে করতে এগিয়ে যায় সে। আর তাই সকালে ঘুম থেকে উঠে সে দেখে তার সামনে অন্য একটা জগতের দরজা খুলে গেছে। এই দরজাটা একটা বিচে মিট করেছে। কিরিল খুব খুশি হয়ে বিচে স্নান করতে যায়। স্নান সেরে এসে দেখে তার কাছে রেনেটা এসেছে। রেনেটার সঙ্গে আরও দুজন ইন্সপেক্টর এসেছে। রেনেটা কিরিলকে বলে সে টাওয়ার থেকে বেরোতে পারবে, কিন্তু 15 কিলোমিটারের বেশি গেলে তার অবশ্যই মৃত্যু হবে। তাছাড়া সে দুটো নতুন জগতের দরজা খুলেছে আর এই খুশিতে একটা পার্টির আয়োজন করা হয়েছে। এই পার্টিতে কিরিলের সঙ্গে সিক্রেট সোসাইটির অন্য সদস্যদের পরিচয় করিয়ে দেওয়া হবে। এখানে একটা কথা বলি বন্ধু, কিরিল যতই কম্পিউটার গেমে পরিণত হোক না কেন, সে তো আদতে একজন মানুষ। তাই যতই পার্টির আয়োজন করা হোক না কেন, তার শরীরের রক্ত শুকিয়ে যাবে একথা নিশ্চিত জেনেও সে তার নিজের মা বাবার সঙ্গে দেখা করতে চায়। তার টাওয়ার থেকে তার মা বাবা 13 কিলোমিটার দূরে থাকে। তাদের কাছে যাবার সময় কিরিলের শরীরে রক্ত শুকিয়ে যায়, সে অসুস্থ হয়ে পড়ে। তখন অন্য একজন যাত্রী তার অবস্থা দেখে তাকে জল খেতে দেয়। জল খেয়ে কিরিল সুস্থ হয়ে ওঠে। সে তার মা বাবার কাছে পৌঁছলে তার মা বাবা আবার তাকে চিনতে পারে না। সে তখন নিজেকে তার বাবা মার একজন ছাত্র হিসেবে পরিচয় দেয়। এখানে বলে রাখি, তার বাবা একজন শিক্ষক ছিলেন। কিরিল তাদের সঙ্গে কিছুটা সময় কাটিয়ে নিজের টাওয়ারে ফিরে আসে আর সেই রাতে আনা আর তার বয়ফ্রেন্ড তার কাছে ফিরে আসে। এরপর আনা বিচে যায় আর এই সুযোগে কিরিল আনার বয়ফ্রেন্ডকে তাদের রিলেশনশিপ সম্পর্কে জিজ্ঞাসা করে। বয়ফ্রেন্ড তাকে জানায় আনার প্রতি তার কোনো রকম আগ্রহ নেই, কেবল সিক্রেট সোসাইটি বলেছে বলে সে আনার সঙ্গে থাকে। আমরা বুঝতে পারি কিরিলের ভেতরে কম্পিউটার বনাম মানুষের লড়াই চলছে আর তাই আনার এই কথা শুনে কিরিল তার পুরনো ভালোবাসাকে আবার অনুভব করতে শুরু করে। সে আনাকে এই দুনিয়া সম্পর্কে সমস্ত কথা বলতে থাকে, কিন্তু আনা কিছুতেই তার কথা বুঝতে পারে না, কারণ আনার সঙ্গে তার পুরনো পরিচয়ের কথা মনেই নেই। তবে আনা তাকে পছন্দ করতে শুরু করে। এরপর তারা কিরিলের সেই বিচে ডেটিংয়ে যায়। এরপর আসে সেই পার্টির দিন।
পার্টিতে কিরিল আর আনা একসাথে যায়। তা দেখে রেনেটা জেলাস ফিল করতে থাকে। অন্যদিকে এই পার্টিতেই রোজ এসেছিল, সে আনাকে অন্য জায়গায় নিয়ে যায়। রেনেটা যখন তাকে পরিচয় করিয়ে দিচ্ছিল তখন সে একটা লোককে বিলিয়ার্ড খেলতে দেখে। কিরিল তার কাছে গেলে সে বলে সে আগে কিরিলের মতোই কাস্টমস অফিসার ছিল। সে জানায় এই জগৎটা আর্কন ওয়ার্ল্ড নামের একটা জগতের নিয়মে চলে। অন্যদিকে রেনেটা আনাকে বলে সে কিরিলকে বিয়ে করতে পারবে না, কারণ সে মানুষই নয়। একথা শুনে আনা হতাশ হয়ে একাই পার্টি থেকে বেরিয়ে পড়ে। তখন রেনেটা একটা লোককে পাঠায় যে আনাকে পৌঁছে দেওয়ার ছলে এই জগৎ থেকে নিয়ে গিয়ে অন্য জগতে ফেলে দেয়। ঠিক এই সময় আনার কথা মনে পড়ে যায় কিরিলের। সে আনাকে খুঁজতে খুঁজতে লাইট হাউসে এসে পৌঁছয়, কিন্তু খুঁজে পায় না। এদিকে সিক্রেট সোসাইটির একজন সদস্য এসে কিরিলকে বলে তাকে একটা স্পেশাল মিশনে কাজ করতে হবে, তাকে আর্কন ওয়ার্ল্ডের দরজা খুলতে হবে। সেই মহিলা কিরিলকে জানায় আমাদের ওয়ার্ল্ডে যেমন ঝগড়াঝাটি মারামারি হয়, আর্কন ওয়ার্ল্ডে তেমনটা কিন্তু হয় না। সেখানে মানুষ শান্তিতে বাস করে। যদি তুমি ওই জগতের দরজা খুলতে পারো তাহলে আমরাও সেখানে শান্তিতে বসবাস করতে পারব। কিরিল রাজি হয়ে যায়, কারণ কিরিল তো এটাই চাইছিল। তাই সে এরপর আনাকে কল করে, কিন্তু আনা ফোন তোলে না। কিরিল তখন 15 কিলোমিটার দূরে আনার বাড়িতে যায়। আনার বাড়ির কাছাকাছি আসতেই আবার কিরিলের শরীরের রক্ত শুকিয়ে যেতে থাকে, সে মাটিতে পড়ে যায়। আশেপাশে ছড়িয়ে থাকা বরফ খেয়ে সুস্থ হয়ে ওঠে, কিন্তু আনাকে কিছুতেই খুঁজে পায় না। ফিরে এসে টাওয়ারে শুয়ে পড়ে। পরদিন সকালে উঠে দেখে তার সামনে অন্য একটা জগতের দরজা খুলে গেছে। কিরিল ওই দরজা দিয়ে অন্য একটা জগতে পৌঁছে দেখে সেখানে তুমুল ধ্বংস চলছে। এই ধ্বংসের পর যারা বেঁচে গিয়েছিল তারা একটা ফ্যাক্টরিতে কাজ করে। কিরিল সেই ফ্যাক্টরির ভেতরে ঢোকে। ভিশালিসা নামে একটা মহিলার সঙ্গে তার পরিচয় হয়, সেখানকার কাস্টমস অফিসার। এবার ভিশালিসা জানতে পারে যে কিরিলও কাস্টমস অফিসার, তাই খুশি হয়ে কিরিলকে একটা ছুরি উপহার দেয়, যে ছুরিটা সাধারণ ছুরি নয়। পরের দৃশ্যে দেখা যায় ভিশালিসা কোম্পানির মিটিংয়ে লেকচার দিচ্ছে। কিরিল তার পিছনে দাঁড়িয়ে দূরে লোকজনদের মধ্যে আনাকে দেখতে পায়। ভিশালিসা এই মিটিংয়ে কিরিলকে কিছু বলতে অনুরোধ করে। কিরিল ভাষণ দিতে উঠে সমস্ত দর্শককে স্টেজে উঠতে বলে। সমস্ত দর্শক স্টেজের ওপর দিয়ে ছুটে যায়, একটা হল্লা শুরু হয়, আর এই সুযোগে কিরিল আনাকে নিয়ে সেখান থেকে পালিয়ে যায়। ভিশালিসা একথা জানতে পেরে অত্যন্ত বিরক্ত হয়। সে কিরিলকে বলে ক্রিয়েটর তোমার ওপর অত্যন্ত রেগে যাবে। কিরিল তার কথা কিছুতেই শোনে না, ফলে দুজনের মধ্যে লড়াই লেগে যায়। আর এই লড়াইয়ের মধ্যে অন্য লোক এসে ভিশালিসাকে ধরে ফেলে। কিরিল সেই সুযোগে আনাকে নিয়ে পালিয়ে আসে। আসলে বন্ধু, আনা কিরিলের ওপর রাগ করে চলে গেলেও কিরিলের কিন্তু তখন কিছুই আর করার ছিল না। কিন্তু আনাকে সে সত্যি সত্যি কতখানি ভালোবাসত এখন নিশ্চয়ই তার প্রমাণ পেলে। আসলে প্রেম জিনিসটাই এরকম, তুমি যদি কাউকে সত্যি সত্যিই একবার ভালোবাসো তাহলে তাকে ছাড়া এক মিনিট থাকতে পারবে না। আমার কথাটা যদি ভুল বলে মনে হয় তাহলে অবশ্যই কমেন্ট করবে। এদিকে অসুস্থ আনাকে কিরিল যখন সেবা করছিল তখন তার বন্ধু কোতিয়া টাওয়ারে এসে পৌঁছয়। এই কোতিয়া আসলে ভিশালিসার যে ক্রিয়েটরের কথা বলছিল সে। কোতিয়া কিরিলকে বলে তুমি এখানকার নিয়ম ভেঙেছ, তাই টাওয়ার থেকে দূরে যাওয়ার লিমিট কমিয়ে দিয়ে 50 মিটার করে দেওয়া হয়েছে। অন্যদিকে আনার শরীর ক্রমশই খারাপ হতে থাকে। কিরিল আনাকে নিয়ে সেই বিচে যাওয়ার চেষ্টা করে, কিন্তু কিরিলের বাইরে যাওয়ার লিমিটেশন মাত্র 50 মিটার, তাই বাইরে যেতে গিয়ে কিরিল আবার অসুস্থ হয়ে পড়ে। তখন তার গলার লকেটটা আনা ছুঁড়ে ফেলে দেয়, আর এভাবেই তারা দুজনে সেদিন বেঁচে যায়। পরের দিন সকালে কিরিল দেখে আর একটা দরজা তার সামনে খুলে গেছে। কিরিল সেই দরজা দিয়ে ভেতরে গিয়ে দেখে এখানকার সব কিছু অত্যন্ত উন্নত। আর এই সময় তাকে অন্য একটা লোক পিছন থেকে ডেকে বলে ওয়েলকাম টু ইউ আর্কন ওয়ার্ল্ড। কিরিল বুঝতে পারে সে আর্কন ওয়ার্ল্ডে এসে পৌঁছেছে। কিরিল সেই লোকটাকে জিজ্ঞাসা করে এখানে কোন সাল চলছে। লোকটা তাকে জানায় এখন 1941। কিরিল বলে তোমরা তো অনেক পিছনে চলেছ। অফিসার তাকে বলে শুধু সময়ের পিছনে চলেছি, বাকি সব কিছুতে আমরাই আগে চলেছি। সে বলে আমরাই বাকি সমস্ত জগৎ তৈরি করেছি এবং রোবটগুলোকে আমরাই এগিয়ে দিয়েছি, যাতে যুদ্ধ মহামারী ইত্যাদি সমস্ত কিছু যা খারাপ সেইগুলোই ওই জগতে আগে আসে। আর আমরা তা দেখে নিজেরা শিখে নিতে পারি যে কেমন করে এই সব বিপদ থেকে নিজেদেরকে ঠেকিয়ে রাখা যায়। তাই আমাদের আর্কন ওয়ার্ল্ডে এ ধরনের কোনো বিপদ হয় না। কিরিল তাদের বুদ্ধির তারিফ করে। এরপর কিরিল যখন ওখান থেকে চলে আসতে যায় তখন অফিসার তাকে আটকে দিয়ে বলে
তুমি এই জগতের গোপন রহস্য জেনে গেছ, তাই তোমাকে এই জগৎ থেকে আর কিছুতেই ছেড়ে দেওয়া যাবে না। কিরিল যেই এগিয়ে যেতে চায় তখন ওই অফিসার এবং আরেকজন ওয়েটার তার উপর হামলা শুরু করে। কিরিল কিন্তু কিছুতেই ছাড়বার পাত্র নয়। এবার দু দলের মধ্যে লড়াই শুরু হয়। কিরিল ওই অফিসারকে মাটিতে ফেলে দিলেই ওখানকার সমস্ত রোবট চালিত পুতুল গুলি চালাবার জন্য রেডি হয়। ইতিমধ্যে একজন মহিলা কিরিলকে গুলি করে। কিরিল এসব থেকে বাঁচতে জলের মধ্যে ঝাঁপ দেয়, আর কিরিল পড়ে যাওয়া মাত্রই তার সমস্ত ক্ষতচিহ্ন ভালো হয়ে যায়। সে হামলা থেকে বাঁচতে একটা পাইপের ভেতর ঢুকে যায়। পাইপের অন্য প্রান্ত দিয়ে বেরিয়ে সে যে টাওয়ারে থাকতো সেখানে পৌঁছে যায়। দেখে আর্কন ওয়ার্ল্ডের লোকেরা ওই টাওয়ারটা সিমেন্ট দিয়ে সিল করে দিচ্ছে। সে একদিকে দরজা ভেঙে টাওয়ারে ঢোকে। তার গোটা শরীর সিমেন্টে ভর্তি হয়ে গিয়েছিল। সেই সিমেন্ট ধুতে গিয়ে সে দেখে তার সামনে রেনেটা দাঁড়িয়ে আছে। কিরিলের গলায় লকেটটা কিন্তু ছিল না, তাই রেনেটা তার ওপর তখনও রেগে আছে। তাছাড়া রেনেটা আনাকে কোথাও লুকিয়ে ফেলেছিল। কিরিল আনাকে খুঁজতে গেলে রেনেটার সমস্ত দরজা বন্ধ করে দিয়ে কিরিলের ওপর হামলা শুরু করে। শুরু হয় রেনেটার সঙ্গে কিরিলের মরণপণ লড়াই। আর এর মধ্যে কিরিল তার সেই ছুরিটা বের করে রেনেটার পেটে ঢুকিয়ে দেয়। রেনেটা অজ্ঞান হতে হতেও বলে, ক্রিয়েটার তোমাকে কিন্তু ছাড়বে না। এবার পুরো টাওয়ারটা ভেঙে পড়ে যায়। ইতিমধ্যে ক্রিয়েটার সেখানে হাজির হয়। টাওয়ার ভেঙে পড়তেই সবার স্মৃতি ফিরে আসতে থাকে। কিরিল তার মায়ের ফোন পায়। মরতে মরতেও কিরিল যেন মনের জোর ফিরে যায়। কিরিল আবার উঠে অন্য জগৎ থেকে আনাকে ফিরিয়ে আনার জন্য দরজা ভাঙতে শুরু করে। ক্রিয়েটর তাকে বোঝায় এই টাওয়ার দিয়ে আর আনাকে কিছুতেই খুঁজে পাওয়া যাবে না, তাই আমাদের অন্য একটা জায়গা খুঁজে নিতে হবে যেখান দিয়ে আমরা অন্য জগতে যেতে পারব। এরপর কিরিলকে নিয়ে সে সেখান থেকে চলে যায়। অন্যদিকে আমরা দেখি টাওয়ারের আগুন নেভানোর জন্য দমকল বাহিনী জল ছেটাচ্ছে, আর এই জল গায়ে পড়ার ফলে রেনেটা ধীরে ধীরে বেঁচে ওঠে। আর মুভির গল্প এখানেই শেষ হয়। বন্ধু, এবারে তুমি নিশ্চয়ই বুঝতে পারলে যে কম্পিউটার গেমের মধ্যে দিয়ে পরিচালক আসলে বলতে চেয়েছেন, মানুষ কম্পিউটার যতই আবিষ্কার করুক না কেন এবং এই গেমগুলোকে যতই উন্নত করুক না কেন, তার লাগামটা যেন মানুষের হাতে অবশ্যই থাকে। কম্পিউটার গেম আসলে একটা ফেক, তাই একটার পর একটা লেভেল জাম্প করবার নামে মানুষ যা পায়, সেই পাওয়ার নাম করে গেমের নেশায় বুঁদ হয়ে মানুষ আসলে নিজেকেই শেষ করে দেয়। তাই ঝগড়াঝাটি, যুদ্ধ, মহামারী এসব দিয়ে আসলে সভ্যতার উন্নতির নামে সভ্যতাকে শেষ করেই দেওয়া হয়, কিন্তু বেঁচে থাকে শুধুমাত্র ভালোবাসা। বন্ধু, এই মুভির গল্পের শেষটা অসম্পূর্ণ বলে মনে হতে পারে, কারণ আগে থেকেই ছবির প্রযোজক এবং পরিচালক ভেবেই নিয়েছিলেন এ ছবির সিকুয়েল করবেন, কিন্তু ছবিটা ব্যবসায়িক দিক থেকে সুপার ফ্লপ হওয়ায় আর কোনো সিকুয়েল তারা বানাননি। তবে তোমরা কমেন্ট করে জানাও শেষটা ঠিক কেমন হলে ভালো হতো। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো।